আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস ফাইভের আয়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেজিবের 8 নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল। এখানে কি করতে হবে দেখো, ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে। একুশ বাই পঞ্চাশ, এখানে হচ্ছে 150, তাহলে 50-এর সাথে 3 গুণ করলে 150, তাহলে ওপরেও আমাকে 21-এর সাথেই 3 গুণ করতে হবে। 3 × 3 = 6, মানে যে সংখ্যা নিচের সাথে গুণ করবে, গুণ করে আসছে সেটাই ওপরের সাথে গুণ করবে। একইভাবে ওপরে দেখো আসছে 105, 105 মানে 21-এর সাথে 5 গুণ করেছি, তাহলে নিচেও 50-এর সাথে 5 গুণ করব, তাহলে 50-এর সাথে 5 গুণ করা মানে 250 হলো। একই রকম ভাবে ক্ষয়েরটা আছে দেখো 18, এটা কোথা থেকে আসছে সেটাই কিন্তু দেওয়া নেই, এইখানে আছে দেখো 36, আর এখানে কি হবে জানা নেই, আর এখানে আছে হচ্ছে 66, তাহলে 66-কে ভাগ করা যায় এমন একটা সংখ্যা দিয়ে আমি লিখতে পারি, তো 66-কে ভাগ করা যায় 11 দিয়ে, তাই আমি লিখলাম এখানে 11। এবার 18 × 2 হলে 36 হয়, তাহলে 11 × 22 হবে, 66 মানে 6 × 11 = 66, তাহলে 18 × 6 হবে, 6 × 8 = 48, হাতে রইল সরি 48 এর 8, হাতে রইল 4, 6 × 6 = 10। ঠিক আছে, নেক্সট দেখো মান নির্ণয় করো, এইগুলো তেইশ বাই 39 যোগ 1 এটা 39, 1 × 39 9 × 3 = 12, 2 × 1 এইটা, এবার এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিলে 1 দিয়ে গেলে 9 × 3 = 12, 2 হয়ে যাবে 2, তাহলে 1 × 23 = 39, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি যখন +1 বা +2 যাই থাকুক পূর্ণ সংখ্যা থাকে সেখান থেকে এটা পূর্ণ সংখ্যায় চলে যেতে পারে, তাহলে 1 × 23 = 39 ডাইরেক্ট আমি লিখতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো খ, 1 বিয়োগ 22 / 25, তাহলে 25 × 25 - 22, তার মানে হবে 2 সরি এটা 22, তার মানে হবে 3/25। ঠিক আছে, নেক্সট দেখো গয়েরটা 12/15 × 25/36, 12 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 5 আর 3, তার মানে 5/9। নেক্সট হচ্ছে ঘ, 1 ভাগ 21/33, তার মানে 1 × 33/21, তার মানে 33/21 হবে, কিন্তু কাটাকুটি যাবে 3 দিয়ে, দেখো 3 × 11 = 33, 3 × 7 = 21,
सात एक के सात एक पुण्य चार सात हलो ठीक है। नेक्स्ट देखो तीन क सरल करो बारो बाई आठेरो माइनस ये नौ यार आठेरो लोशगु आठेरो तले नौ दुगुन आठेरो माने पाँच दुगुने दोष बियो छोए चार बियो आठेरो तले इधर लोशगु हो बे आठेरो बारो माइनस चार माने छोए তাহলে এটা হবে এক বাই তিন। নেক্সট দেখো খ নাম্বার এইটা এটার লসাগু হবে পঁচিশ তাহলে তেইশ মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি এটার লসাগু হচ্ছে বারো চোদ্দ মাইনাস চার তাহলে তিন বাই পঁচিশ যোগ দশ বাই বারো তাহলে একটু ছোট করে নিলে দুই দিয়ে কাটলে ছয় পাঁচ তাহলে পঁচিশ আর ছয়ের লসাগু কত হবে ছয় গুণ পঁচিশ মানে একশো পঞ্চাশ তিন ছয় আঠেরো যোগ পাঁচ পঁচিশ হং একশো পঁচিশ আট পাঁচ তেরো তিন হাতে এক একশো তেতাল্লিশ বাই একশো পঞ্চাশ ও আমি এখানে একটু অঙ্কটা ভুল ঢুকেছি দেখো এটা আঠেরো হবে তাহলে এখানে লসাগু হয়ে যাবে ছত্রিশ তিন বারং ছত্রিশ মানে তিন চোদ্দং বিয়াল্লিশ হবে আর এটা হয়ে যাবে আঠেরো দুগুণে ছত্রিশ মানে চার দুগুণে আট তাহলে এইটা হবে নিচে ছত্রিশ আট আর চারে বারো হাতে এক এটা হয়ে যাবে চৌত্রিশ দুই দিয়ে কাটলে সতেরো বাই আঠেরো তাহলে আঠেরো আর পঁচিশের লসাগু কত মানে আঠেরো গুণ পাঁচ করতে হবে পাঁচ আঠেরো নব্বই হাতে রইল নয় আঠেরো দুগুণে ছত্রিশ আর নয় পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হবে তাহলে আঠেরো ইন্টু তিন মানে চুয়ান্ন প্লাস এটা হয়ে যাবে সতেরো ইন্টু পঁচিশ পাঁচ সতেরো পঁচাশি হাতে রইল আট সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ আর আটে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে এটা হয়ে যাবে পাঁচ আর চারে নয় পাঁচ আর দুয়ে সাত চার এবার এটাকে মিশ্রতে করে দিতে হবে এইটা হবে ঠিক আছে নেক্সট।
গয়েরটা দেখো, এই দুই পূর্ণ একের পাঁচ, এক পূর্ণ চারের পনেরো, এক পূর্ণ একের কুড়ি, এগারো বাই পাঁচ, তাদের লসও কত হবে ষাট, পাঁচ বারুন ষাট, বারো ইন্টু এগারো মানে বারো আর বারো, তার মানে এক তিন দুই, চার পনেরো ষাট, তার মানে চার ইন্টু উনিশ, চার নং ছত্রিশ, সাথে তিন, চার একে চার তিনে সাত, তিন তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন আর ছয় নয়, নয় আর দুই এগারো, হাতে এক, সাত সাত চোদ্দ, চোদ্দ আর তিনে সতেরো, সাত হাতে এক, চার ছয় চব্বিশ মানে দুশো চল্লিশ, চার পূর্ণ একত্রিশ বাই ষাট, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। নেক্সট দেখো ঘয়েরটা, সাত পূর্ণ আট বাই নয় মাইনাস পাঁচ পূর্ণ এক বাই ছয় যোগ তিন পূর্ণ চার বাই আঠেরো, এটা হচ্ছে সাত নং তেষট্টি, তেষট্টি আর আটে চৌষট্টি, পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর, এটা হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ, এটা আঠেরো, তিন আঠেরো চুয়ান্ন, চুয়ান্ন আর চারে আটান্ন, একসাথে করতে পারি আঠেরো, লসাগু নয় দুগুণে আঠেরো, তাহলে একাত্তর দুগুণে, এবার এই যোগের পাঠটা লিখব, বিয়োগ একত্রিশ, আট আর দিয়ে দশের শূন্য হাতে এক, পাঁচ আর চারে নয় আর একে দশের শূন্য হাতে এক, দুশো বিয়োগ একত্রিশ, তাহলে এটা হচ্ছে নয় দশ ধরেছি চার হয়ে যাবে, এটা ছয়, তাহলে একশো ঊনসত্তর বাই আঠেরো, আঠেরো দিয়ে ভাগ করলে কত হবে দেখো, কত দিয়ে যাবে, পাঁচ আঠেরো কত, ছয় ছিল, ছয় ছিল তো, তাহলে তিন ছ আঠেরো, তাহলে এটা তিন দিয়ে গুণ হবে, তার মানে এটা হবে তিন এককে তিন, তিন তিরিককে নয়, তিরানব্বই হবে, তাহলে এটা হচ্ছে সাত, পাঁচ আঠেরো নব্বই, সাত এক, এই হবে উত্তর। নেক্সট চারের দাগের দেখো, একটি বাঁশের এক বাই চার অংশ কাদায়, এক বাই এই এক বাই আট অংশ কাদায়, এক বাই চার অংশ জলে আছে, তাহলে বাঁশের কত অংশ বাইরে, মোট অংশ সমান এক ধরে নিতে হবে, এই দুটো যোগ করে এক থেকে বিয়োগ করতে হবে, মনে করি বাঁশের মোট অংশ ইজ ইকুয়াল টু
एक अंश सुतरां कादाय ओ जले मोट आछे एकेर आठ जोग एकेर चार তাহলে আট হলে এক যোগ দুই তিন বাই আট সুতরাং বাইরে আছে তার মানে আট বিয়োগ তিন বাই এটা তার মানে পাঁচ বাই আট অংশ হচ্ছে বাইরে আছে ঠিক আছে নেক্সট ক্ষয়ের অঙ্ক দেখো কি বলেছে একটি খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে পঞ্চাশ মিটার এবং তিরিশ মিটার মাঠটি ঘিরতে কত মিটার দড়ি লাগবে তার মানে ঘেরা মানে পরিসীমা বার করতে হবে ঠিক আছে খেলার মাঠের দৈর্ঘ্য সুতরাং একশো ষাট মিটার তাহলে মাঠটি ঘিরতে একশো ষাট মিটার দড়ি লাগবে ঠিক আছে নেক্সট দেখো গয়েরটা একটি ঘরের মেঝের দৈর্ঘ্য কুড়ি মিটার প্রস্থ দৈর্ঘ্যের হাফ গুণ মানে কুড়ি ইন্টু হাফ মানে দশ তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য কুড়ি মিটার সুতরাং মেঝের প্রস্থ কুড়ি গুণ হাফ দশ মিটার সুতরাং ক্ষেত্রফল বর্গ একক দুশো বর্গ মিটার ঠিক আছে নেক্সট দেখো পাঁচেরটা জিরো পয়েন্ট ফোর বক্সের মধ্যে বোঝাতে হবে গ্রেটার দেন লেস দেন আর এখানেও বোঝাতে হবে তাহলে জিরো পয়েন্ট ফোর এটা বড় হচ্ছে জিরো পয়েন্ট জিরো আটের থেকে বড় তারপরে একের দুই এটাও একের তিনের থেকে বড় হবে ঠিক আছে নেক্সট ছয় নাম্বার কি বলেছে দেখো স্থানীয় মানে বিস্তার করো
দুটো দেয়া আছে, পাঁচশো কুড়ি দশমিক তিন পাঁচ, পাঁচশো যোগ কুড়ি তিন বাই দশ পাঁচ বাই একশো, চারশো যোগ চল্লিশ যোগ নয় চার বাই দশ ছয় বাই একশো। হ্যালো, নেক্সট সাত নাম্বার কি আছে দেখো, বলেছে চিত্র অঙ্কন করে বোঝাও দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে একটাই সরলরেখা আঁকা যায়, মনে করো এই একটা বিন্দু এই একটা বিন্দু, একটাই সরলরেখা আঁকা যায়। যদি এপাশে ওপাশে কোনো কিছু মানে এদিক এদিক যদি থাকতো তাহলেও কিন্তু একটাই আঁকা যেত, ঠিক আছে? তাহলে একটি সরলরেখা আঁকা যায়, ঠিক আছে?